আপনি অন্যায় করলেন, জুলুম করলেন, অবিচার করলেন। দুনিয়ার মানুষ, আজকের দুনিয়াতে মানুষ কি করে মানুষের জমি জমা আত্মসাৎ করবে, মানুষ কি করে মানুষের উপরে অন্যায় করবে, জুলুম করবে, এই চিন্তায় মানুষ দুনিয়াতে ব্যস্ত। ইয়াহলা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুনিয়াতে যে মানুষ যতটুকু জমি জমা মানুষের নিকট থেকে অন্যায় করে নিল, মানুষের নিকট থেকে জুলুম করে নিল, মানুষের নিকট থেকে অবিচার করে নিল, তা তোমরা শুনে রাখো, বিচারের ময়দানে আল্লাহ জমিনটাকে সাত স্তরে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ বলবেন, এই জমিনটা তুমি খুঁড়তে থাকো, ওই জমিন খুঁড়তে খুঁড়তে যত মাটি হবে ওই মাটিটাকে আল্লাহ ওই মানুষের কাঁধে ঝুলে দিবেন, যেই মানুষটা দুনিয়াতে এই জমি জমা আত্মসাৎ করেছিল, অন্যায় করে নিয়েছিল, বিচার করে নিয়েছিল, ওই গোটা বিচারের ময়দান ওই জমির মাটি নিয়ে আপনাকে ঘুরতে হবে। হাত্তাইতো দবাই নান্নাস, যতক্ষণ সমস্ত মানুষের বিচার কার্য শেষ না হবে ততক্ষণ ওই জমির মাটি নিয়ে আপনাকে বিচারের ময়দানে থাকতে হবে। তাহলে দুনিয়াতে বোনের জমি, ভাইয়ের জমি, ইয়াদি ভাতিজার জমি, আশেপাশে আত্মীয় স্বজনের জমি, জমির প্রতি আমার লোভ তো খুব বেশি ছিল। মুসলমান যে যতটুকু জমি জমা দুনিয়াতে অন্যায় করে নিয়েছে, অবিচার করে নিয়েছে, জুলুম করে নিয়েছে, এর জন্য বিচারের ময়দানে শাস্তির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আজকের দুনিয়াতে মানুষ মানুষের জমি জমা প্রতি মানুষের আসক্তিটা খুব বেশি। মানুষ দুনিয়াতে কি করে অন্যের সম্পদ আত্মসাৎ করবে, কি করে মিথ্যা কথা বলে ব্যবসা করবে, কিভাবে দুই নাম্বার পণ্য বাজারজাত করবে, কিভাবে মানুষের উপরে জুলুম করবে, অন্যায় করবে, এই চিন্তায় মানুষ দুনিয়াতে ব্যস্ত থাকে। কিন্তু মুসলমান, এই হাদিস যদি মানুষ আজকের দিনে মানুষ যদি বুঝতো, তাহলে মানুষ কোনোদিন বোনের জমির প্রতি লোভ আসক্তি আসবে না, মানুষ কোনোদিন নিজের ভাইয়ের জমির প্রতি তার আসক্তি আসবে না, ইয়াতিম ভাতিজার জমির প্রতি তার আসক্তি আসবে না, মানুষের সম্পদের প্রতি তার আসক্তি আসবে না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবী আতাদরুনা বাল মুফলিস, তোমরা কি বলতে পারবা আজকের দুনিয়াতে কোন মানুষ সবচেয়ে অসহায়, কোন মানুষ সবচেয়ে গরিব মানুষ, কোন মানুষ মিসকিন মানুষ, তোমরা কি বলতে পারবা কোন মানুষ অসহায় মানুষ, মিসকিন মানুষ? সাহাবীরা বলছেন, আল্লাহর নবী ওই যে ওই কথা, ইরহামানাহু ওয়ালা মাতা, যার নিকটে ধন সম্পদ নাই, যার নিকটে কোনো অর্থ নাই, আমরা তো তাকেই গরিব করি, আমরা তো তাকেই মিসকিন করি। কিন্তু মুসলমান না, ওই সমস্ত মানুষ তারা গরিব, তারা মিসকিন, তারা অসহায়। আল্লাহর নবী বললেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে ওই মানুষটা যখন উঠবে, সলাতিন নাকাতিন অসদাকাতিন অসিয়ামে, দুনিয়াতে সলাত আদায় করেছে, সলাতের নেকি নিয়ে উঠবে, দুনিয়াতে হজ করেছে, হজের নেকি নিয়ে উঠবে, দুনিয়াতে দান করেছে, দানের নেকি নিয়ে উঠবে, সাথে সাথে অসত বাহাদা অদর বাহালা বাহাদা, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষের সাথে ধোকাবাজি করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এই পাপ নিয়ে উঠবে। বিচারের ময়দানে যখন আল্লাহর সম্মুখে আসবে, তখন এক শ্রেণীর মানুষ এসে আল্লাহকে বলবে, ওই যে আপনার বোন, যেই বোনের জমি দুনিয়াতে নিজেকে নিয়ে নিয়ে নিয়েছিলেন, বোনকে জমি দেননি, বোন এসে আল্লাহকে বললে, ও মালিক, এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, ভাই আল্লাহ আমার জমি আমাকে ফিরিয়ে দেয়নি, আল্লাহকে তো ন্যায্য বিচারে দিন, আপনি আমার জমিটা আমাকে ফিরিয়ে নিয়ে দেন। তখন আল্লাহ বলবেন, ও আবুল সন্তান, তুমি তোমার বোনের জমি ফিরিয়ে দাও। তখন আপনি বলবেন, ওই যে আল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বলবেন, ও মালিক, লায়কুনা দিনার ওয়ালা দিরহাম, আজকে তো কোনো টাকা পয়সা নাই, আজকে তো কোনো জমি জমা আছে, তোমার নিকটে দানের নেকি আছে, তোমার নিকটে হজের নেকি আছে, নেকি থেকে তাকে কিছু নেকি দিয়ে দাও, আপনি তাকে কিছু নেকি দিয়ে দিবেন, নেকি নিয়ে চলে যাবে, আমার পাওনাদার আসবে, দুনিয়াতে 5 টাকা ধোকাবাজি করে নিয়েছিলেন, ওই পাওনাদার এসে আল্লাহকে বলবে, ভগবানই দুনিয়াতে অন্যায় করে মিথ্যা কথা বলে দুই নাম্বারি করে আমার নিকট থেকে 10টা টাকা বেশি নিয়েছিল, আল্লাহকে 10 টাকা ফিরিয়ে দিতে হবে। তখন আল্লাহ বলবেন, 10 টাকা ফিরিয়ে দাও। তখন আপনি বলবেন, ভগবানই আজকে তো বিচারের ময়দান, টাকা পয়সা নিয়ে আসিনি। তখন আল্লাহ বলবেন, নেকি দিয়ে শোধ করো, নেকি দিয়ে শোধ করবেন, আপনি তো জিজ্ঞাসা করলেন না এটা আমি কোত্থেকে নিয়ে এসেছি, এই খাবার কোত্থেকে এসেছে, না জিজ্ঞাসা করে এই খাবারটা আপনি খেলেন কেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে
করছেন, কিভাবে খাবার নিয়ে এসেছো, কোত্থেকে নিয়ে এসেছো। এবার তিনি বলছেন শোনেন, তারা গুলি করে জমিনে ফেলে দিবে, মুসলমান যখন বুঝতে পারবে সামনে যেটা আছে ওটা হারাম, মুসলমান ওটা জমিনে ফেলে দিবে, নিক্ষেপ করবে। কিন্তু ক্ষুধার কারণে আপনি হারাম খাদ্য দেখলে বহুদূরে থাকার চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মারওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরে আল্লাহর নবী রাস্তায় একটা খেজুর পড়েছিল, রাস্তায় একটা খেজুরের পাশ দিয়ে আল্লাহর নবী হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, সরা লাউলা আন্নি আখাফান তাকুনা মিনাস সাদাকা, আমি নবী যে খেজুরখানা দেখছি আমার সন্দেহ হচ্ছে এটা সদকা খেজুর হতে পারে, এজন্য আমি নবী এটা খেলাম না, যদি সন্দেহ না হতো তাহলে আমি নবী এটা খেয়ে ফেলতাম। মুসলমান সন্দেহ প্রবল জিনিস থেকে মুসলমান বিরত থাকবে, সন্দেহ যেটা চলে এসেছে ওটা মুসলমান আর ভক্ষণ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদায়েকে আকদা হাসান ইবনু আলী তামরাতান মিন তামরি সাদাকা, হাসান ইবনু আলী সদকার খেজুর থেকে একটা খেজুর নিয়ে তিনি তার মুখে দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ নবী কি বললেন, কি কি কিলিয়া তো হা হা, ওরে ওরে তুমি কি করলা, তুমি কি করলা, তুমি জানো না তোমার বংশের জন্য সদকার খেজুর খাওয়া নিষেধ, ফেলে দাও। মুসলমান ছোট্ট একটা নাবালক শিশুর মুখ থেকে সেটা নিয়ে আল্লাহ নবী ফেলে দিতে বললেন, তাহলে আপনাকে হিসাব করা দরকার। আপনি আজও অবৈধ পন্থায় রিজিক অনুসন্ধান করে আপনি আহল পরিবারকে খাওয়াচ্ছেন, আপনাকে হিসাব করতে হবে। অবৈধ পন্থায় রিজিক অনুসন্ধান করে জান্নাত আশা করা অসম্ভব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও দুনিয়ার মানুষরা দুনিয়াতে হালাল পন্থায় টাকা পয়সা উপার্জন করো, বৈধ পন্থায়